বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সকলে? আলহামদুলিল্লাহ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা একটি রচনা পড়ছিলাম, সেই রচনাটি ছিল মাদকাসক্তি ও তার প্রতিকার। তাহলে মাদক কী? এটি নিশ্চয়ই আমরা সবাই জানি, যে দ্রব্য গ্রহণ করে মানুষ নেশাগ্রস্ত হয়ে পড়ে তাকে মাদক দ্রব্য বলে। বাংলাদেশে সহ বিশ্বের বহু দেশে এই মাদক আজ ব্যবহৃত হচ্ছে এবং মানুষ নেশাগ্রস্ত হয়ে পরিবার, সমাজ, দেশের কাছে বোঝা হিসাবে এবং ক্ষতিকর একটি উপাদান হিসাবে দেখা দিচ্ছে। যে মাদকগুলো গ্রহণের ফলে মানুষের মধ্যে নানান ধরনের রোগ, নানান ধরনের শারীরিক অসুবিধা সৃষ্টি হয়, সেই মাদকগুলোর মধ্যে অন্যতম কিছু মাদক রয়েছে। সেই মাদকগুলো কী কী? আমরা নিশ্চয় সেই মাদকগুলো দেখতে পাচ্ছি। সেই মাদকগুলো হচ্ছে, দেখো, সেই মাদকগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, দেখো, ফেন্সিডিল, ইয়াবা, মদ, গাঁজা ইত্যাদি। তবে মানুষ মাদকে আসক্ত হওয়ার পূর্বে শুরু হয় যা থেকে, তা হচ্ছে মূলত সিগারেট। প্রথম খুবই সহজলভ্য একটি বিষয়, এটাও কিন্তু নেশার সৃষ্টি করে থাকে। তো এই মাদকগুলো যখন আমরা ব্যবহার করি, আমাদের নানান ধরনের শারীরিক অসুবিধা দেখা দেয়। আমরা গত ক্লাসে জেনেছি মাদক চোরাচালানের জন্য দুইটি গুরুত্বপূর্ণ পথ আছে। সেই পথগুলো কী কী? একটি হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল, আর একটি গোল্ডেন ক্রিসেন্ট। তো গোল্ডেন ট্রায়াঙ্গেল কোন কোন দেশ নিয়ে অবস্থিত? হ্যাঁ, গোল্ডেন ট্রায়াঙ্গেল যে তিনটি দেশ নিয়ে অবস্থিত তা তোমরা দেখতে পাচ্ছ মানচিত্রে, দেখো। একটি হচ্ছে মায়ানমার, থাইল্যান্ড এবং লাওস। তাহলে এই তিনটি দেশ নিয়ে গোল্ডেন ট্রায়াঙ্গেল যে রুট রয়েছে, মাদক চোরাচালানের পথ রয়েছে, তা অন্যতম। আর গোল্ডেন ক্রিসেন্টের মধ্যে রয়েছে আফগানিস্তান, ইরান এবং পাকিস্তান। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, মাদক উৎপাদনের ক্ষেত্রে এ দেশে তেমন ভূমিকা না থাকলেও কিন্তু মাদক চোরাচালানের রুট হিসেবে, করিডোর হিসেবে কিন্তু মাদক ব্যবসায়ীরা এ দেশকে ব্যবহার করছে। ফলে অনেক মাদকাসক্ত ব্যক্তি আমাদের দেশে বিদ্যমান রয়েছে, অনেক মানুষ আজকে মাদকের দিকে ঝুঁকে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ যে সকল অভিযানগুলো পরিচালিত হচ্ছে, এই অভিযানগুলোতেই অভিযান দেখতেই পাচ্ছি আমরা যে মদ, ইয়াবা এগুলো উদ্ধার হচ্ছে, ফেন্সিডিল উদ্ধার হচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা ধ্বংস করে দিচ্ছে। কিন্তু তারপরেও দেশে মাদকাসক্ত ব্যক্তির পরিমাণ কমে না, বরং দিন যত যাচ্ছে তা বেড়ে যাচ্ছে। তাহলে এই মাদকাসক্তির কারণ কী? কারণটা আমরা নিশ্চয় জানি। সেই মাদকাসক্তির কারণ হচ্ছে, দেখো, আমরা প্রথমে বলতে পারি, এক নম্বর হচ্ছে হতাশা। মাদকাসক্তির কারণ হচ্ছে হতাশা এবং দুঃখবোধ। পারিবারিক অশান্তি, বেকারত্ব, বন্ধুদের প্ররোচনা, কৌতূহল,
এইগুলো আমাদের মাদকাসক্তির কারণ হিসেবে আমরা লক্ষ্য করি। হতাশা এবং দুঃখবোধ, পারিবারিক অশান্তি, বেকারত্ব, বন্ধুদের প্ররোচন এবং কৌতূহল, এই কারণগুলোতে আমরা মাদক আসক্ত হওয়ার প্রবণতা লক্ষ্য করে থাকি। তো এই পর্যন্ত আমরা গত ক্লাসে আলোচনা করেছি, আশা করি তোমরা বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এবং এই মাদকাসক্ত হওয়ার ফলে, মাদকের যখন আসক্তি আমাদের মধ্যে দেখা দেয়, তাহলে মাদকাসক্তির কুফল কী কী, আমরা মাদকে আসক্ত হয়ে পড়লে আমাদের কী কী কুফল দেখা দেয়, সেগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা একটু দেখি মাদকাসক্তির কুফল। তো প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা মাদকাসক্ত হলে যে সকল কুফলগুলো দেখতে পাই সেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। মানুষের স্বাভাবিকভাবে যখন মাদকে আসক্ত হয়ে পড়ে, তখন তার বিচার শক্তি, বুদ্ধি বিবেচনা বা বিবেক বুদ্ধি লোপ পেয়ে যায়। সে স্বাভাবিক মানুষের মতো কোনো কিছুকে আর মূল্যায়ন করতে পারে না, ভালো মন্দ থাকে না। ফলে তার মধ্যে এক ধরনের ভিন্ন জগতে প্রবেশের একটা মানসিকতা লক্ষ্য করা যায়। সে সাংসারিক জীবন থেকে, পারিবারিক জীবন থেকে, সামাজিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তার ক্ষুধা তৃষ্ণার অনুভূতি কমে যায়। যারা মাদকে আসক্ত পড়ে, মাদক দ্রব্য পেলে তার সব ধরনের ক্ষুধা তৃষ্ণা দূর হয়ে যায় এবং এই আসক্তিতেই সে নিমজ্জিত থাকে। নিদ্রাহীনতা, অর্থাৎ যখন মাদকে আসক্ত হয়ে পড়ে মানুষ, তখন তার মধ্যে নিদ্রাহীনতা আমরা লক্ষ্য করে থাকি এবং দেহের ওজন কমে যায়। কারণ আমরা বলতে আগে বলেছি যে ক্ষুধা তৃষ্ণার অনুভূতি কমে যায়, তার নেশার প্রতি আসক্তি জন্মে। ক্ষুধা তৃষ্ণা কখন খেতে হবে, কিভাবে চলতে হবে, শারীরিক যত্ন নিতে হবে শরীরের, এই বিষয়গুলো তখন তার ভিতরে আর কাজ করে না, ফলে দেহের ওজন কমে যায়। এবং মাদকে আসক্ত ব্যক্তি মাদক সংগ্রহ করার জন্য বা মাদক কেনার জন্য যখন তার মধ্যে অর্থের অভাব দেখা যায়, তখন যে কোনো ধরনের কাজ করে, চুরি, ডাকাতি, ছিনতাই, এগুলো যে কোনো উপায়ে সে এই অর্থটি সংগ্রহ করতে চায়। এমনকি পরিবারের আপনজন, পিতা মাতা, তাদের কাছ থেকেও, তাদের জোর করে, কোনো সন্তান যখন মাদক আসক্ত হয়ে পড়ে, জোর করে অর্থ ছিনিয়ে নেয়, পরিবারের সম্পদ যেগুলো আছে সেগুলোকে চুরি করে গিয়ে সে অর্থ সংগ্রহ করার চেষ্টা করে। যখন পরিবারের মধ্য থেকে অর্থ সংগ্রহ করতে পারে না, তখন সে অপরাধমূলক কাজ, অর্থাৎ চুরি, ছিনতাই, এই ধরনের কাজগুলোতে সে জড়িয়ে পড়ে এবং সে মাদকের টাকা সংগ্রহ করতে চায়। কিন্তু এর মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা দেখা দিয়ে থাকে এবং শেষ পরিণতি আমরা জানি, যখন মাদক আসক্ত হয়ে পড়ে মানুষ, তখন সব দিক থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায়। তখন মাদকের অর্থ সংগ্রহ করতে আর পরিবারের সদস্যরা যখন তার এই মাদকের প্রতি আসক্ত হওয়ার কারণে তার সাথে সেভাবে সম্পর্ক টিকিয়ে রাখতে পারে না, তখন এক সময় তার মধ্যে হতাশা বোধ কাজ করে যায় এবং সে এই জীবনকে আর ভালোবাসতে পারে না, তখন সে বেছে নেয় আত্মহত্যার পথ।
এভাবে মাদক দ্রব্য আমাদের নানান ধরনের ক্ষতি করে থাকে, মানুষ তার শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমরা জানি যারা মাদক গ্রহণ করে থাকে তারাই কিন্তু কর্মক্ষম ব্যক্তি। আমরা জানি যে 17 থেকে 30 বছর, 35 বছর, 40 বছর এই বয়সেই মানুষ মাদক দ্রব্যের প্রতি আসক্ত হয় বেশি ফলে, কিন্তু এরাই কিন্তু উৎপাদনশীল মানুষ, দেশের কর্মক্ষম মানুষ। এই কর্মক্ষম মানুষ যখন মাদকে আসক্ত হয়ে পড়ে উৎপাদন কাজ থেকে বিরত থাকে তখন কি হয়, তখন কিন্তু উৎপাদন কমে যায়, দেশের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়, পরিবার ক্ষতিগ্রস্ত হয়। পরিবার উপার্জনক্ষম ব্যক্তি যখন পরিবারের আয় উপার্জনের দিকে খেয়াল রাখে না, সে নেশায় মগ্ন হয়ে থাকে, তখন পরিবারের আর্থিক অবস্থা কী অবস্থায় যায় তোমরাও কিন্তু অনুধাবন করতে পারছ। তাহলে এই মাদকের কুফল যেমন আমরা জানি, তাহলে এখান থেকে আমাদের প্রতিকার বা এখান থেকে বেরিয়ে আসার উপায় কী তাও কিন্তু আমাদেরকে জানতে হবে। তো প্রথমত দরকার হচ্ছে একটি পারিবারিক সম্প্রীতি, প্রথমে দরকার পারিবারিক সম্প্রীতি। পরিবারের সকল সদস্যদের মধ্যে অনুভূতি ভাগাভাগি করতে হবে, আনন্দ অনুভূতিও যেন ভাগাভাগি হবে। পরিবারের সবার মধ্যে যখন একটি সুসম্পর্ক গড়ে উঠবে তখন কিন্তু আর এটি থাকবে না, সবাই তখন একটি শান্তি শৃঙ্খলাময় জীবনে বসবাস করতে পারবে। আর পরিবারের কোনো সদস্যর মধ্যে যদি হতাশা দেখা দেয় অবশ্যই পরিবারে যারা বড় রয়েছে তাদেরকে মোটিভেশন দিয়ে তাদেরকে অনুপ্রাণিত করে তাই হতাশা থেকে বের করে নিয়ে আসতে হবে, যাতে তারা বিপদগামী হতে না পারে। একে সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তুলতে হবে। পরিবার আমরা মাদককে না বলি এই যে একটা স্লোগান আছে, এই স্লোগানে মুখরিত হয়ে পরে একে মাদককে সবাই না বলতে হবে। আর সামাজিক আন্দোলন গড়তে পরিবার সমাজ আসলে সব স্তরেই যখন আমরা সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারবো তখন মাদক থেকে বেরিয়ে আসার সময়। আর মাদকের সাথে যারা জড়িত, মাদক চোরাচালান, মাদক উৎপাদন এবং মাদক সেবন এই কাজের সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। সামাজিক বিভিন্ন সামাজিক সংগঠন তৈরি করতে হবে, রাষ্ট্রীয় পর্যায়ে অনেক সংগঠন আছে যে সংগঠনগুলো মাদক দ্রব্য নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকরণের বাহিনী সহ বিভিন্ন বাহিনী মাদকের বিস্তার রোধে নানান ধরনের অভিযান পরিচালনা করে যাচ্ছে। সর্বপ্রথম আমরা জানি যে ব্যক্তি মধ্যে যখন সচেতনতা বৃদ্ধি পাবে তখন কিন্তু মাদককে আমরা না বলতে পারবো, মাদক থেকে বিরত থাকতে পারবো। কারণ মাদক গ্রহণের ফলে একটি সমাজ, একটি পরিবার, একটি সমাজ, একটি দেশ ক্ষতিগ্রস্ত হয়। এর উপলব্ধি আমাদের সবাই করা, যে সকল গণমাধ্যমগুলো আছে তোমরা জানো যে গণমাধ্যমগুলোতে প্রতিনিয়তই এই মাদকের কুফল এবং ভয়াবহতা সম্পর্কে তুলে ধরা হয়। এই কুফল এবং ভয়াবহতা সম্পর্কে প্রতিনিয়তই প্রচার চালাতে হয় যা জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা যায়। এভাবে যখন আমরা মাদকের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলব তখনই সবাই মাদক থেকে বেরিয়ে আসতে পারবো। আমরা সবাই আশা করি সবাই নিজ নিজ অবস্থান থেকে এই মাদকের কুফল সম্পর্কে অবগত হবে এবং সবাইকে অবগত করব। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনা এই পর্যন্ত। আশা করি তোমরা এই ভয়াবহ অবস্থা সম্পর্কে অবগত হতে পেরেছ। আজকে যে আলোচনা করেছি তার উপর ভিত্তি করে তোমরা মাদকাসক্তির কুফল এটি হোমওয়ার্ক করবে। আমাদের পাঠ্য বইয়ে যে হোমওয়ার্ক আছে সেই হোমওয়ার্কটি তোমরা সম্পন্ন করবে। তো ক্লাস শেষ করার পূর্বে আমরা এই মাসের থিম ডায়ালগ তোমরা নিশ্চয়ই জানো, এই মাসের থিম ডায়ালগ হচ্ছে মাতা পিতা এবং শিক্ষকদের প্রতি দায়িত্ব এবং কর্তব্য। একটি ছোট্ট কথা বল, নেপোলিয়ন একটি কথা বলেছিলেন, তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি উপহার দেব। পরিবারের একটি ব্যক্তির প্রথম শিক্ষককে, প্রথম শিক্ষক মা, মায়ের মাধ্যমে কিন্তু একটি শিশু শিক্ষার হাতে খড়ি হয়। মা আদর যত্ন দিয়ে স্নেহ দিয়ে সেই সন্তানকে শিক্ষার সাথে পরিচিত করে তোলে। তাহলে হাতে খড়ি দেওয়া প্রথম শিক্ষক মা, সেই মায়ের প্রতিও আমাদের অনেক দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। আমরা অবশ্যই মাকে শ্রদ্ধা করব, ভালোবাসব, এবং তিনি যেহেতু আমার প্রথম শিক্ষা দান করেছেন অর্থাৎ তার সম্মান সবার উপরে। আমরা সবাই আশা করি তোমরা সেই বিষয়টি খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।